এই মহানগরী কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে কত অজানা জায়গা এবং তাদের ইতিহাস। এক এক অঞ্চলের নামের মধ্যেই লুকিয়ে আছে ইতিহাস এবং নামের উৎস খোঁজা নিয়ে আছে মতভেদ, বিতর্ক। এমনই এক জায়গা উত্তর কলকাতার সদাব্যস্ত অঞ্চল, হাতিবাগান। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। আমি সায়ন আর আমার সাথে আছে পিনাকি। চলুন শুরু করি আজকের ইতিহাসের খোঁজ। 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক শিয়ার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলায়, বিশেষত কলকাতায় বাণিজ্য কুঠি গড়ে তোলার অনুমতি দেন। সেই সময় বাংলার এই সকল অঞ্চল বাংলার নবাব আলীবর্দী খাঁ এবং পরে সিরাজদৌল্লার অধীনস্থ ছিল। ব্রিটিশরা কারোর অনুমতি ছাড়াই তাদের বাণিজ্য কুঠি রক্ষার জন্য ফোর্ট উইলিয়াম গড়ে তোলে বর্তমান কলকাতার লালদিঘি এবং জিপিও অঞ্চলে। ইতিমধ্যে 1737 খ্রিস্টাব্দে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল প্রবল ঘূর্ণিঝড় আর ভূমিকম্পে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্রিটিশ কোম্পানি ধীরে ধীরে আবার তাদের দুর্গ ও বাণিজ্য কুঠি গড়ে তোলার কাজে হাত দেয়। খবর পৌঁছায় নবাব সিরাজদৌল্লার কাছে। 1756 খ্রিস্টাব্দের জুন মাসে 50,000 সৈন্য নিয়ে সিরাজদৌল্লা কলকাতা আক্রমণ করে ব্রিটিশদের হারিয়ে দিয়ে কলকাতা জয় করে। যদিও 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে সম্পূর্ণ ইতিহাস মোড় নেয় নতুন দিকে। কথিত আছে 1756 সালে কলকাতার যুদ্ধে যে উদ্যানে বা বাগানে নবাব সিরাজদৌল্লার হাতি রাখা হয়েছিল, সেই বাগান থেকে বা উদ্যান থেকে এই জায়গার নাম হাতিবাগান হয়ে যায়। আবার অন্য একটি মতে, হাতি পদবীধারী এক ব্যক্তির বিশাল বাগান বাড়ি ছিল এই অঞ্চলে, যার নাম থেকে হাতিবাগান নামের উৎপত্তি। সেই বাগান বাড়ি পরে মেহতাব চাঁদ মল্লিক কিনে নেন। শতাব্দী প্রাচীন হাতিবাগান বাজারের প্রতিষ্ঠাতা ছিলেন এই মেহতাব চাঁদ মল্লিক। এই হাতি পদবীধারী ব্যক্তির থেকেই কি হাতিবাগান? না, স্কিপ করবেন না, স্কিপ করলে আসল কারণটা জানা হবে না। আসছি সে কথায় পরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বোমা পড়েছিল এই হাতিবাগান অঞ্চলে, যদিও সেই বোমা ফাটেনি। হাতিবাগানের শতাব্দী প্রাচীন বাজারটি বাংলার রেশম তাঁতের শাড়ির জন্য বিখ্যাত। ভারতবর্ষের প্রাচীনতম ও এশিয়ার অন্যতম পুরনো মোহনবাগান ক্লাবটি 1889 সালে 15 আগস্ট উত্তর কলকাতার মোহন ভিলার মাঠে জন্ম নেয়। ফরিয়াপুকুর স্ট্রিট, আপার সার্কুলার রোড, কীর্তিমিত্র লেন ও মোহনবাগান লেন, এই ছিল মোহন ভিলা ও তার খেলার মাঠের সীমানা। কীর্তিমিত্র ছিলেন ভিলার মালিক। মোহনবাগান লেনের বাসিন্দাদের মতে, এই খেলার মাঠেই এখন অ্যাপার্টমেন্ট গড়ে উঠেছে, ফলে মাঠ সম্বন্ধে তাদের ধারণাও অনেকটা শুনে আসা প্রবাদের মতো। হাতিবাগানের ইতিহাসের সাথে আরেকটি যে ইতিহাস জুড়ে আছে সেটি হলো বিনোদন। 19 শতাব্দীর শেষ ভাগ থেকে হাতিবাগান হয়ে উঠেছিল নাট্যচর্চার প্রাণকেন্দ্র। একের পর এক রঙ্গালয় গড়ে উঠতে থাকে সেখানে 70-এর দশক পর্যন্ত। কর্নওয়ালি স্ট্রিট, অধুনা বিধান সরণির দুধারে বিনোদনের প্রাণকেন্দ্রে পরিণত হয় হাতিবাগান অঞ্চল। স্টার থিয়েটার 1883 সালে বিডন স্ট্রিটে স্থাপিত হলেও তার কয়েক বছরের মধ্যেই হাতিবাগানে চলে আসে। 20 শতাব্দীতে বিশ্বরূপা রংমহল তৈরি হয়। 21 শতাব্দীতে তৈরি হয় রঙ্গনা, সারকারিনা। এছাড়াও দর্পণা, মিনার, উত্তরা, রাধা, রূপবাণী প্রভৃতি সিনেমা হলের জন্য এই অঞ্চলের অর্থনীতি ও বিনোদন শিল্পে এক মিথের জন্ম দেয়। সিনেমা এবং থিয়েটারকে ঘিরে ছিল নানা বাণিজ্যের পসরা। হাতিবাগানের মনোহারী দোকান বা ফুটপাতের হকার, দর্শকরা ছিলেন ক্রেতা। মাঝ দুপুরে ছবি শুরুর আগে গৃহবধূরা টুকটাক গৃহস্থালি বা জামাকাপড়ের দোকানে ঢু মারতেন নিয়ম করে। এখনও শহরের প্রবীণ নাগরিকদের জিজ্ঞাসা করলে জানতে পারা যাবে, তাদের ছোটবেলায় সিনেমা দেখার পরে অবশ্যম্ভাবী বায়না ছিল রাধার পাশে গোপাল মিষ্টান্ন ভাণ্ডারের লুচি ডাল কিংবা জোনাকির বা তৃপ্তির ফিশ ফ্রাই। সিনেমা এবং নাটক পাগল দর্শকরা শুধুমাত্র সিনেমা ও নাটকই নয়, থলিতে ভরে নিতেন দৈনন্দিন সামগ্রী বা প্রসাধনী, পেট পুড়ে খাওয়া দাওয়াও সারতেন। 19 শতকের শেষ ভাগে নির্মিত স্টার থিয়েটার
দীর্ঘদিন নাট্যমঞ্চই ছিল, পরবর্তীতে তা সিনেমা হলের আকার নিয়েছে। গিরিশচন্দ্র ঘোষের একাধিক নাটক এখানে মঞ্চস্থ হয়েছিল। রামকৃষ্ণ পরমহংসও একাধিকবার এই নাট্যমঞ্চে নাটক দেখতে আসেন। বাংলা নাট্যমঞ্চের প্রবাদ প্রতিম শিল্পী নটী বিনোদিনীর বাসস্থানও হাতিবাগানে। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ ও বিংশ শতাব্দীর প্রথম দিকে থিয়েটার হল ও সিনেমাতে দর্শকদের একটা চালু শব্দ ছিল, এনকোর। দর্শকরা এনকোর বলে চিৎকার করে উঠলে তাঁদের প্রিয় কোনো দৃশ্য বা গানকে আবার করতে হতো। সে গিরিশচন্দ্র ঘোষ বা নটী বিনোদিনীর নাটকই হোক বা অন্য কোনো সিনেমা। দুপুর থেকে রাত পর্যন্ত থাকত উপচে পড়া ভিড়, বাড়ির গিন্নিরা থেকে অফিস ফেরত বাবু। তারপর দিন চলে গেছে সময়ের সাথে গা ভাসিয়ে, বন্ধ হয়ে গেছে একের পর এক থিয়েটার ও সিনেমা হল, ইতিহাস থেকে মুছতে থেকেছে এক একজন দর্শকের হাততালির আওয়াজ। একদিকে হেদুয়া আর আরেকদিকে শ্যামবাজার, মধ্যিখানে হাতিবাগান। এ যেন পুরনো কলকাতাকে ধারণ করে রেখেছে। কিন্তু হাতিবাগানের নিজস্ব ইতিহাস ঐতিহ্য আজ ভুলতে বসেছে মানুষ। আমরা যতই ভুলে যাই হাতিবাগানের ইতিহাস ঐতিহ্য, কিন্তু ইতিহাসের সারণীতে উজ্জ্বল হয়ে থাকবে হাতিবাগান চিরকাল। এতক্ষণ নিশ্চয়ই উদ্গ্রীব হয়ে আছেন হাতিবাগানের হাতি ঠিক কোথা থেকে এসেছিল সেটা জানার জন্য। গবেষক শ্রী অসিত দাস পথ দেখিয়েছেন হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের প্রণীত বঙ্গীয় শব্দকোষের দিকে, যেখানে হাতির মানে কাজের জোগাড়ে বা সহায়। রাজমিস্ত্রির যেমন কাজের জোগাড়ে লাগে, মিষ্টির দোকানেও দরকার হয় মূল কারিগরদের জোগাড়ে বা সাহায্যকারী। কুমোরটুলি, দর্জিপাড়া, কলুটোলা, মুচিপাড়া, পটুয়াটোলা, কসাইটোলা, খালাসিটোলা, মেছুয়া বাজার, কুলিবাজার, শিঙ্গিবাগান তৈরি হয়েছিল লোকের জীবিকা বা পেশা অনুসারে। কলকাতার সেই প্রিমিটিভ যুগ থেকে নতুন অট্টালিকা ইমারত তৈরির জন্য রাজমিস্ত্রির যেমন প্রয়োজন ছিল, তেমনই দরকার ছিল কাজের জোগাড়ে তথা সাহায্যকারীদের। বটতলা বাগবাজারের ভাজাভুজির দোকানগুলোতেও তখন মূল পাচকের সাহায্যকারী যোগানদারদের ভীষণ ডিমান্ড। হাতিবাগান অঞ্চলটিতে বিভিন্ন ধরনের কাজের জোগাড়ে বা হাতিদের বাস ছিল। জোগাড়ের দরকার হলে পুরনো কলকাতার বাবুরা বিনা বাক্যব্যয়ে চলে যেতেন উত্তর কলকাতার হাতিবাগানে। পরবর্তী গবেষণায় প্রমাণিত হয়েছে সিরাজদৌল্লার হাতিবাহিনীকে রাখা হয়েছিল হালসি বাগানে, উমিচাঁদের বাগান বাড়িতে। আশা করি হাতিবাগান ক্রাইসিস বা হাতিবাগান রহস্য দূর হলো। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। আর আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।